নমস্কার, স্বাগত টেস্টি ফুড সোমা শর্মা চ্যানেলে। আজকের বিশেষ আকর্ষণ পাবদার ঝাল। পাবদা মাছ খুবই নরম হয়, তাই কিভাবে রান্না করলে মাছটা ভেঙে না যায় এবং অনুষ্ঠান বাড়ির মতো গ্রেভি করার জন্য এই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে। তাহলে চলুন শুরু করে দিই। এখানে আমি 5টা বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি আর তার পাশে মশলাগুলো নিয়ে নিয়েছি। প্রথমে মাছের মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিট মতো। কড়াইয়ে সর্ষের তেল গরম করে ভালো করে গরম করে নেব। তারপর মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব। একটা করেই মাছ ছাড়বেন। মাছটা কিন্তু খুব ফাটে, তাই সেফটির জন্য একটা ঢাকনা দিয়ে মাছটা ভাজলে ভালো হয়। 2 থেকে 3 বার এপিট ওপিট করে ভেজে নেব, কিন্তু খুব আস্তে আস্তে যাতে মাছটা ভেঙে না যায়। সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের বেঁচে যাওয়া তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা দেব, 1 চা চামচ কালো জিরে দেব এবং কালারের জন্য সামান্য চিনি দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা ছোট বাটি পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1টা ছোট বাটি পরিমাণ টমেটো বাটা দিলাম। দু চা চামচ পোস্ত বাটা দিলাম। সমস্তটাই ভালো করে কষাবো, তেল না ছাড়া অবধি। ঢাকনা দিয়ে 2 মিনিট মিডিয়াম আঁচে করে মশলাটা আমি ভাজবো, যাতে জলটাও শুকিয়ে যায় এবং তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে সামান্য জল দিয়ে মশলাটার সাথে মিশিয়ে দেব। মশলাটা ভালো করে মিশে গেলে আরো 1 গ্লাস জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেব। এবারে সর্ষে বাটা দেব 3 টেবিল চামচ। ভালো করে মশলাটা মেশাতে হবে, কিন্তু খুব আস্তে আস্তে, কারণ বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 3 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব এবং ঢেকে রাখবো 5 মিনিট। কিন্তু সে সময় গ্যাসটা কিন্তু আমি নিভিয়ে দেব। হয়ে গেছে পাবদার সর্ষে ঝাল, একদম অনুষ্ঠান বাড়ির মতো। কতটা সুন্দর দেখতে, আর সত্যি বলছি ঝোলটাও যদি একবার করেন তার স্বাদ কিন্তু ভুলবেন না।
তাহলে বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করুন। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।